জি, আজকে আমরা ডিপিআরসি হাসপাতালে ভর্তি আছেন একজন রুগীর, ওনার অভিজ্ঞতা এবং ওনার রোগের চিকিৎসার অভিজ্ঞতা নিয়ে কথা বলবো। যে আপনার নাম কি আর আপনি কি করেন, আপনার বাড়ি কোথায়? আমার নাম মোহাম্মদ শামীম, আমার বাড়ি হচ্ছে যশোর। যশোরে কোথায়? যশোর এটা মিলগঞ্জ। আচ্ছা, আমি একটা কোম্পানি জব করি। কোথায় এটা? এটা গুলশানে। আচ্ছা বলুন। আচ্ছা, ওখানে আপনার জবের মানে নেচার কি, কি জাতীয় জব করতে হয় আপনাকে? ওখানে কম্পিউটার কাজ করতে হয় বা মেশিনে কাজ করতে হয়, মাথায় ঝুঁকে কাজ করতে হয়, সামনে ঝুঁকে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তা আপনার, আপনি এখন যে ডিপিআরসি হাসপাতালে আছেন, এই এই কি সমস্যা নিয়ে হাসপাতালে আসছেন? মেরুর মতো কোমর থেকে ঘাড় পর্যন্ত ব্যথা করতো, অল টাইম সবসময় ব্যথা করতো। আচ্ছা, কি বসে থাকলেও বা শুয়ে থাকলেও না সবসময়? হ্যাঁ, অল টাইম সবসময় বসে থাকলেও কম করতো, মানে দাঁড়ালেও বেশি করতো আর কি। আচ্ছা আচ্ছা। তো এটার মানে এই রোগের আগে কি কখনো চিকিৎসা নিয়েছেন বা অতীতে? এই ফার্স্ট ডিপিআরসি হাসপাতাল। আচ্ছা, তো এখানে আপনার কি ডায়াগনোসিস করা হয়েছে, মানে আপনার কি রোগ আপনি জানতে জানেন, কি জাতীয় সমস্যা হয়েছে? মানে আপনার এখানে আমাদের এখানে যে কি জাতীয় রোগ বা কি সমস্যাটা জানেন কি না? আমার মেরুদণ্ডের ডিস্কের সমস্যার জন্য এখানে ভর্তি হয়েছি। আচ্ছা আচ্ছা। তো তখন কি সমস্যা হইতো আপনার, মানে শারীরিক কি সমস্যা হইতো ডিস্কে, মানে পিঠে পিঠে কি জাতীয় সমস্যা হইতো? ব্যথা করতো, অল টাইম সবসময় ব্যথা করতো। মানে ব্যথা কি জ্বালা পোড়া টাইপের না ঝিঝি শিনশিনানি কি টাইপের? না ঝিঝি না, মানে ব্যথা করতো, হালকা হালকা জ্বালা জ্বালা যন্ত্রণা করতো। আচ্ছা, তো এখন এই ডিপিআরসি হাসপাতালে এখানে কি চিকিৎসা নিচ্ছেন, কি জাতীয়? ফিজিওথেরাপি, বিভিন্ন থেরাপি, এক্সারসাইজ, এগুলো এখানে এখানে করতেছেন রেগুলার? কয় বেলা? তিন বেলা, সকাল বিকেল রাত। আচ্ছা, এখন আপনার তাহলে এই যে থেরাপি নিচ্ছেন কতদিন হলো? থেরাপি আমি নিচ্ছি এখানে আজকে আনুমানিক 12-14 দিন। 12 থেকে 14 দিন হয়েছে। আচ্ছা, তো এখন আপনার কি অবস্থা, এখন শারীরিক কি অবস্থা, বা আপনি কি নিজে টেস্ট করে দেখছেন আপনার অবস্থাটা কি? হ্যাঁ, নিজে এখন নিজে নিজে অনেক পরীক্ষা করে দেখছি, এখন আমি সম্পূর্ণ সুস্থ। এখন ভালো আছেন। তো আপনার এইখানে আমরা আপনাকে কি বিভিন্ন ব্যায়াম দেখিয়েছি, এগুলা কি আপনি শিখে নিছেন না শিখেন না এখনো? না, শিখছি, সবকিছু শিখে ফেলছেন। এগুলো করতে পারেন? হ্যাঁ, করতে পারবো। করতে পারবেন? আমি যদি দেখাইতে বলি দেখাইতে পারবেন? হ্যাঁ, ইনশাআল্লাহ। দেখি একটা ব্যায়াম দেখেন তো, কি জাতীয় ব্যায়াম আপনি এখানে এখন শিখে নিছেন দেখেন। কতক্ষণ ধরে রাখতে হবে এটা? হ্যাঁ, ওটা কয়বার করে করতে হবে যেটা প্রথম দেখাইছেন? 10 বার। 10 বার? আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এরকম অনেক ধরনের ব্যায়াম আছে। আচ্ছা বসেন আপনি। আচ্ছা, বুঝতে পারছি। তো আপনাকে যে ব্যায়ামগুলো শিখিয়ে দেওয়া হচ্ছে বা এটা আপনি ভালো করে শিখে নিতেছেন, আর আপনাকে কোনো বসার নিয়ম কানুন বা চলাফেরার কাজ কিভাবে করবেন এভাবে এগুলো আপনি জানেন? হ্যাঁ জি, এগুলো আমাদের এই ডিপিআরসি হাসপাতাল থেকে অলরেডি আপনি আশা করি শিখে নিছেন। তো যারা মনে করেন এই জাতীয় পিঠ ব্যথা বা কোমর ব্যথা ভুগছে, তাদের ক্ষেত্রে আপনি কি বলবেন, মানে এই যে আপনি এক্সারসাইজগুলো করেন বা শিখছেন, আর পাশাপাশি কি কোনো অন্য কোনো চিকিৎসা দেওয়া হয়েছে, যেমন মেশিনের মাধ্যমে? হ্যাঁ, মেশিন দেওয়া হয়েছে। কি জাতীয়, যেমন কোনো নাম বলতে পারবেন কি জাতীয়? বিভিন্ন ইলেকট্রিক্যাল থেরাপি দেওয়া হয়েছে, আর কি আকুপাংচার, আকুপাংচার এখানে দেওয়া হয়েছে। হ্যাঁ, মানে এই এই যে থেরাপি, এই থেরাপি সম্পর্কে আপনার অতীতে কোনো অভিজ্ঞতা আছে? না, এটা ফার্স্ট অভিজ্ঞতা। তাহলে আপনি কি এখানে কোনো ব্যথার ওষুধ খেতেন এই ডিপিআরসি হাসপাতালে? আপনাকে কি জাতীয় ওষুধ দেওয়া হয়েছে, সব ভিটামিন টেপের? ভিটামিন, হ্যাঁ ভিটামিন টেপের এগুলা। আচ্ছা, তো আশা করি আপনি ব্যথার ওষুধ ছাড়া যেহেতু থেরাপিতে ভালো আছেন, এখন ব্যায়ামগুলো শিখে চললে আশা করি ভালো হতো। আপনার মতো যারা ব্যথা রুগী আছে, তা তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন, যারা পিঠে ব্যথা আক্রান্ত বা
আপনি যে ব্যথাটা হয়েছে কেন এটা কি আপনি বুঝতে পেরেছেন? হ্যাঁ বুঝতে পেরেছি। তো সেই সকল রোগীদের উদ্দেশ্যে কি বলবেন, আপনার কোনো মেসেজ আছে কিনা? হ্যাঁ, এই ধরনের রোগী যদি আমার আশপাশে কেউ থেকে থাকে, কারোর সাথে দেখা হয়, যদি সমস্যা হয়েছে, তাদেরকে আমি আপনাদের এরকম এরকম আপনাদের এই ডিপিএস হাসপাতালে আমি তাদেরকে এরকম সম্মান দেবো যে ওখানে যান, আমি এখান থেকে সুস্থ হয়েছি, ওখানে যান, ইনশাল্লাহ আপনারাও সুস্থ হয়ে যাবেন। আর আপনার এই যে যারা অফিসে কাজ করে, কাজের যে প্রবলেম, মানে কাজের যে ভুল, এই জিনিসটাকে আপনি বুঝতে পারছেন যে কিভাবে কাজ করতে হবে, টেকনিকগুলো আপনি বুঝে নিয়েছেন, আশা করি আপনি আপনার যারা কলিগ আছে বা আপনার সাথে যারা কাজ করে বা এই জাতীয় বা বসা চলাফেরা এই জিনিসগুলো আপনি শিখে ইনশাল্লাহ ভালো থাকবেন। আরেকটা হচ্ছে ফলাফে আসতে হবে প্রয়োজনে। তো আপনাকে অনেক অনেক ধন্যবাদ।